হ্যালো গাইস, আমি চলে এলাম মাই মম চ্যানেলে নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা ঠাকুর দেখতে গেলাম স্মৃতির মোড়ে। তো স্মৃতির মোড়ে আজকে টাইটানিক জাহাজের ওপর প্যান্ডেলটা করেছে। তো গাইস, তোমাদেরকে ভিতরে ঢুকে আমি অবশ্যই দেখাবো এই যে এই জাহাজটা করেছে এখানে, টাইটানিক জাহাজ। তো গাইস, তোমরা আমার সাথে থাকো আর দেখো পুরো ভিডিওটা। চলো ভেতরে ঢুকছি। এই যে জাহাজের ভেতরে আমরা এবার ঢুকছি। তো গাইস দেখো, এবার তো গাইস খালি ভেতরটা একবার তোমরা দেখো, জাস্ট লুক, মানে ভেতরটা কিছু বলার নেই, এত সুন্দর করেছে। আর এই যে ঠাকুরটা, ভেতরটা লাইটিং এত সুন্দর করেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে গাইস, ভেতরে জাহাজের ভেতরে এই যে দুর্গা ঠাকুরটা করেছে, খুবই সুন্দর হয়েছে। আর গাইস, বাইরে থেকে তোমরা একবার জাহাজটাকে দেখো, টাইটানিক জাহাজটাকে, দারুণ লাগছে। আর ভেতর থেকেও সেরকমই খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এবার আমরা চলে গেলাম স্মৃতির মোড়ে, বন্ধুতলা স্পোর্টিং ক্লাবে। তো গাইস এবার আমরা ভেতরে ঢুকছি, তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। শুধু গাইস ভেতরটা দেখো, দারুণ হয়েছে। তো তোমরা দেখো, ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা এই ভিডিওতে। আর এইটা হচ্ছে দুর্গা ঠাকুরের মুখটা। তো গাইস এবার চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্গে। তো তোমরা চলো ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের প্যান্ডেল। তো গাইস এবার আমরা ভেতরে ঢুকছি, তো দেখো তোমরা।
তো গাইস এই হচ্ছে লাইটিং আর এটা হচ্ছে ঠাকুর পড়েছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে এখানে, জাস্ট লাইটিংটা তোমরা দেখো। গাইস এরপর আমরা চলে যাচ্ছি চেতলা অগ্রভূমিতে, তো গাইস চলো আমার সাথে থাকো আর তোমরাও দেখো, চলো। গাইস সাউথের দিকে ঠাকুরগুলো আমরা দশমীর দিন দেখছি, তো তাও দেখো তোমরা এখনো প্রচন্ড ভিড়। তো এটা হচ্ছে চেতলা অগ্রভূমি। তো গাইস এই দেখো চেতলা অগ্রভূমি। চেতলা অগ্রভূমিরও থিম খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে মা দুর্গা। তো গাইস এরপর চলে গেলাম দ্বিধারা সম্মেলনীতে, তো গাইস দেখো এখানেও প্রচণ্ডই ভিড়, তো চলো রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে আসলে একটাই মজা যে লাইটিংটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, আর সকাল বা দুপুরে আসলে সেই লাইটিংটা সন্ধ্যে যা লাইটিং আমরা দেখতে পাই সেটা মানে সকালবেলা আসলে আর সেই লাইটিংটা আমরা দেখতে পাই না, ওই জন্য বেশিরভাগ ঠাকুর আমি সন্ধ্যেবেলা বা রাত্রের দিকেই আসি দেখতে। তো গাইস দেখো আমরা ভেতরে ঢুকছি দ্বিধারা সম্মেলনীতে। এই যে দেখো দ্বিধারা সম্মেলনী প্যান্ডেলটা, এই যে মা দুর্গা। তো গাইস এরপর আমরা চলে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তো গাইস দেখো এখানেও ভিড় হয়েছে, আর ভিড় নিয়ে কিছু বলার নেই, সব জায়গাতে প্রায় খুবই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এই যে বাইরের পোর্শনটা, তো গাইস দেখতে পাচ্ছি এত ভিড় হয়েছে ঠাকুরের কাছে যেতে পারছি না, যেটুকু পেরেছি তুলে ধরেছি।
তো গাইস, এরপর আমরা চলে যাচ্ছি শিব মন্দিরে। তো দেখো গাইস, আমরা ভেতরে ঢুকছি। এই যে বাইরে থেকে প্যান্ডেলটা, আর এই যে ভেতরে ঢুকছি, এবার দেখো। তো গাইস, এই যে দেখছো শিব মন্দিরের ভেতরে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তো ঠাকুরটা তোমাদের দেখাবো। এই যে এখানে হচ্ছে মা দুর্গা। তো গাইস, এরপর আমরা চলে গেলাম 66 পল্লীতে ঠাকুর দেখতে। তো গাইস দেখো, তো গাইস এবার আমরা ভেতরে ঢুকছি, দেখো। তো গাইস এবার আমরা ভেতরে ঢুকছি, এখানেও প্রচন্ড ভিড় হয়েছে। আর দেখো ভেতরের কনসেপ্ট প্যান্ডেলের। তো 66 পল্লীর ঠাকুর এটা, খুব সুন্দর হয়েছে দেখো। তো গাইস এরপর আমরা চলে গেলাম আশার সঙ্গে ঠাকুর দেখতে। তো চলো গাইস ভেতরে ঢুকে অবশ্যই দেখাবো, বাইরে থেকে আগে তোমরা প্যান্ডেলটা দেখে নাও। গাইস এবার ভেতরে ঢুকছি, দেখো। পুরোটাই মানে গাছের ব্রাঞ্চেস দিয়ে প্যান্ডেলটাকে করেছে। তো গাইস দেখো, আশার সঙ্গে ঠাকুর মা দুর্গা। তো দেখো, গাইস তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না, দেখো একবার ঠাকুরটা। গাইস এরপরে এই প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর হয়েছে। তোমরা বাইরে থেকে কনসেপ্ট দেখেই অবশ্যই বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে। তো গাইস ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ভেতরে প্রচণ্ড ভিড়। তো ঢুকছি অবশ্যই ভেতরে, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো দেখো ভেতরে শুধু মানে ডেকোরেশনগুলোই, প্রত্যেকটা প্যান্ডেলেরই খুবই সুন্দর করছে ডেকোরেশন। ডেকোরেশন নিয়ে কিছুই বলার নেই। তো দেখো গাইস,
गाइस ये पैंडल टा देखो एखाने खूब सुंदर करे छे और एखाने ठाकुर गुलो प्रत्येक बछरी खूब सुंदर करे। तो देखो गाइस ठाकुरटा তো গাইস এরপর তোমরা দেখে নাও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানে, তো দারুণ হয়েছে। দেখো লাইটিংগুলো আর ঠাকুরটাও মানে মূর্তিটাও দারুণ হয়েছে, প্যান্ডেলটা তো দারুণ হয়েছে, মানে কিছু বলার নেই। তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।